নমস্কার। সবার আগে বলি, বাপিদাকে অনেক অনেক ধন্যবাদ। খবরের ঘন্টা বাপিদাকে অনেক অনেক ধন্যবাদ, তার কারণ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। সবার প্রথমে বলি, হসপিটালগুলো এবং নার্সিংহোমগুলোর যেসব ডাক্তাররা আছেন, তাদের ব্যবহার সম্বন্ধে কিছু বলবো। কিছু ডাক্তার আছে ভীষণ ভালো, ভালো ব্যবহার, আর কিছু ডাক্তার আছে ব্যবহার মোটেই ভালো নয়। আর একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন যে আমি আমার গাড়িতে করে প্যাসেঞ্জার নিয়ে, পেশেন্ট নিয়ে আমি কিন্তু নিয়ে যাই রাস্তাঘাটে, এরকম পড়ে থাকলে বা কখনো কারোর অসুবিধা হলে পরে আমি কিন্তু নিয়ে যাই। তাই ভর্তির থেকে আরম্ভ করার থেকে সব কিছুই আমি করি। এবার এই কিছুদিন আগেই হসপিটালে নিয়ে গেছিলাম এক পেশেন্ট পার্টিকে। সেখানে কিন্তু এক ডাক্তার, আমি নাম বলতে চাচ্ছি না, এক ডাক্তার আমার সাথে ভীষণ বাজে বিহেভ করেছিলেন। তা কাজেই বলবো, একটাই বলবো, একটু ব্যবহারটা একটু ভালো যদি করেন, পেশেন্ট পার্টি কিন্তু সুন্দর সুস্থ হয়ে উঠবে। এবং আপনার ব্যবহারটাই কিন্তু অমূল্য সম্পদ, একটু ব্যবহারটা যদি আপনি যদি একটু ভালো করেন, তাহলে আজকে এই খবরগুলো কিন্তু হয় না। আজকে এই যে যাদের ব্যবহার খারাপ, যাদের যারা ব্যবহার বাজে করে পেশেন্ট পার্টির সাথে, তাদের জন্যই কিন্তু আজকে এই খবরটা। তা কাজেই এখনও সময় আছে, আপনারা একটু ভালো ব্যবহার করুন। ব্যবহারটা ভালো করতে গেলে পয়সা লাগে না, একটু ভালো ব্যবহার করলে কিন্তু পেশেন্ট পার্টিও সুস্থ হয়ে উঠবে, এবং পেশেন্ট পার্টির লোকজন যারা যান আর কি, তারাও কিন্তু বলবে যে না, এই ডাক্তারটা ভালো। যেমন আমি কোভিডের সময় যখন কাজ করেছিলাম, রাতে 12টা, 1টা, 2টো যখনই হোক, তখনই কিন্তু আমি কিন্তু মেডিকেলের ডাক্তারদেরকে পেয়েছি পাশে, এবং আরও দিশান টিশানের ডাক্তারদের পেয়েছি পাশে। তারা কিন্তু আমার ফোনটা তুলতো, এবং এখনও যারা ভালো মানুষ, যারা ভালো ডাক্তার, তাদের সম্বন্ধে কিন্তু ভালো বলবই। এবং এখনও কিছু ডাক্তার আছে, আপনাদের ব্যবহারটা চেঞ্জ করুন, আর মানুষকে সুস্থভাবে বাঁচতে দিন। আর যারা অসুস্থ হয়ে যাচ্ছে, তারা নিশ্চয়ই নিরুপায় হয়ে তো যাচ্ছে, তাদেরকে একটু দেখবেন। এবং ব্যবহারের জন্যই কিন্তু পেশেন্ট পার্টি কিন্তু সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি।